করোনা পরিস্থিতিতে আসানসোলে চাহিদা নেই রাখির। আগামী সোমবার রাখি পূর্ণিমা। হিন্দি বলয়ের মতো না হলেও বাংলায় রাখি উৎসবের এক নিজস্ব ঐতিহ্য রয়েছে। তবে এই বছর করোনা সংক্রমণের দীর্ঘ লকডাউন পেরিয়ে আনলক থ্রির পর্যায়ে বর্তমানে নতুন করে সাপ্তাহিক লকডাউন শুরু হয়েছে বহু জায়গায়। এই পরিস্থিতিতে বাংলার সৌভ্রাতৃত্বের উৎসবেও নেই খুশির জোয়ার। তাই অন্যান্য বছরের মতো এবছর আসানসোল বাজার ঘুরে দেখা গেল রাখির চাহিদা কিন্তু সেভাবে নেই। বাজারে মন্দা পরিস্থিতি অনুমান করেই দোকানদারেরাও নতুন রকমের রাখি মজুতে কোনো রকম উৎসাহ দেখাননি। आगे बार से इस बार राखी का क्या कीमत हो रहा है? ज्यादा या कम? कम है। आगे बार से इस साल राखी का दाम कम है। अब सब क्योंकि सुबह में दुकान 10 बजे खुलता है, 1 बजे बंद हो जाता है, हड़बड़ करना पड़ता है। घर में काम करके फिर मार्केट आओ, फिर 1 बजे बंद हो गया, घर जाना पड़ रहा है। कुछ लेते हैं, कुछ नहीं ले सकते हैं, और क्या बोलेंगे। आपका नाम? रागनी रॉय। তবে ব্যবসায়ীরা ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা বলে মনে করছেন প্রশাসনিক নির্দেশে সপ্তাহে দুদিন লকডাউনের সাথে অন্যান্য দিনে বাজার ও দোকান খোলার যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তা। পশ্চিম বর্ধমান জেলায় বর্তমানে প্রশাসন সূত্রে বাজার খোলা ও বন্ধের সময় সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ক্রেতাদেরও বাজারে বিশেষ দেখা নেই। তবে একেবারে হাল ছাড়তেও নারাজ ব্যবসায়ীরা। রাখির আগে শেষ দুদিন অন্তত লকডাউন নেই, তাই শনি ও রবিবারের দিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা। রাখি কেমন বিক্রি হচ্ছে? দোকানদার হচ্ছে আগের মতন বিক্রি? আগের বছর একদম কম কম হয়ে। দামটা কিরকম আছে? দাম তো আগের বছর যেরকম বিক্রি করি বছর কিরকম দাম? মোটামুটি আপনি 10 টাকার মধ্যে স্টার্টিং আছে, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা। না সেটা বলছি না, নতুন কোনো নতুনত্ব রাখি এসেছে? নতুন বলে কিছু নেই, যে আগের বছর যে বিক্রি হচ্ছে না হচ্ছে। চায়নার না না চায়না সব ইন্ডিয়ান চায়নার মধ্যে কিছু নেই, চায়নার মধ্যে খালি তো টিচকারি আছে ছিল হলিউড। লকডাউনের সময় বিক্রি বাট্টা কেমন হচ্ছে? বিক্রি বাট্টা অনেক কম আগের তুলনায়। আগে যে মনে 50% কম কম হয়ে যাবে, কেন একটা সময় বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের পুরো ফুল বেলা থাকতো তো পুরো তখন অনেক কম কম, কেন একটা সময় তো সব খদ্দাররা বেরোয়, সব কেন ইরা আছে, সব লেডিজ আছে, সব খদ্দার, কেন যে সব খদ্দার তো নেই, আগে যে আছে সব লেডিজ হোক, সব ঘর মধ্যে খেয়ে সব খদ্দার। আপনার নাম? আমার নাম আছে মনি। জোরে শেখ মনি। শেখ 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 মনি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস ছাত্রছাত্রীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি দপ্তরের সহায়তায় আরামবাগ প্রাইভেট ITI-তে ফিটার ও সার্ভেয়ার কোর্সে ভর্তি চলছে। আমাদের ঠিকানা আরামবাগ প্রাইভেট ITI, দৌলতপুর, আরামবাগ, হুগলি। বিশদ জানতে ফোন করুন এই নম্বরে 9932855306, 9932855111। বাস গাড়ি কোনো জিনিস চলছে না, সেই জন্য আমরা যাইনি ওখানে। আর এখান থেকে মাল নিয়েছি দাদা, কিন্তু বিক্রি নেই।
দশটার সময় দোকান খুলছে, একটার সময় বন্ধ হয়ে যাচ্ছে। দেখুন কাস্টমার নিচ্ছে কিন্তু আমাদেরকে বন্ধ করতে হচ্ছে। কাস্টমার বলছে দেন আমাকে, কিন্তু আমরা দিতে পারছি না, কেন প্রশাসন আমাদেরকে এখান থেকে সব থানা থেকে বলেছে একটার সময় বন্ধ করে দিতে, যদি না বন্ধ করলে তাহলে অফিসে চলে আসবে, আমরা বিক্রি করবো। এইসব আছে দেখুন, এখানে আছে আপনার সামনে এইসব মাল আছে, চায়নার মাল একদম, চায়না মাল কোনো, আমরা বাইরে গেই কলকাতা যাইনি, তোর মাল কি করে আসবে। আচ্ছা দামটা কীরকম আছে? দাম ওই ভালো দাম না, ওই পুরোনো দামই আছে, কোনো দামে বেশি নেই, ঠিক আছে। এখানের মাল আছে লোকাল মাল। কি নাম আপনার? আমার নাম সন্দীপ দাস। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।